সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান একে অপরের পরিপূরক হলে সমাজে শান্তি ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন রচিত হবে বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। ১২ সেপ্টেম্বর সোমবার পটিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক সম্প্রীতি কমিটির এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরো বলেন, কোন ষড়যন্ত্রকারী ও কুটচাল বাচরা যাতে এই সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। যেমন রামকৃষ্ণ সেবাশ্রমে যে পুজো হয় ওখানে সাহস করবে না, কারণ ওখানে ওরা দারোয়ান রাখে, সবকিছু করে, বড় বড় যেগুলো সেখানে তাদের মতো করে পড়ে। পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী, পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।